নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোড আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডের শিরোনাম দেখে আপনারা বুঝিয়ে নিয়েছেন যে আমি খাদ্য অধিদপ্তরে তেরোশো সাতাত্তরটি শূন্য পদের বিপরীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তুতি সম্পর্কে আমি কথা বলবো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে এই পরীক্ষাটি কি এমসিকিউ হবে নাকি লিখিত হবে আপনারা অবশ্যই অবগত আছেন যে এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে তেরোশো সাতাত্তরটি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদে উপখাদ্য পরিদর্শক পদে তিনশো ছাপ্পান্ন জন প্রার্থীকে নিয়োগ হবে তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে দুইশো বাইশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক পদে তিনশো ছিচল্লিশ জন প্রার্থীকে নিয়োগ হবে এটা অবশ্যই বেকার ভাই জন্য অনেক বড় একটি সুখবর এবং সুযোগ যে এই চাকরিতে যদি আপনি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন তাহলে আপনারা খুব সহজে চাকরি পেয়ে যাবেন আর এখন যেহেতু প্রশ্ন যে আপনি কি এমসিকিউ প্রস্তুতি নেবেন নাকি লিখিত পরীক্ষা প্রস্তুতি নেবেন আপনারা অবশ্য অবগত আছেন যে কিছুদিন পূর্বে খাদ্য অধিদপ্তরের অনেকগুলো পদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো পদ কিন্তু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা নিয়েছিল বুয়েট সেই ধারাবাহিকতায় আমরা ধরে নিতে পারি যে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাগুলো এমসিকিউ ভিত্তিক হবে তাই আপনারা অবশ্যই আমি আপনাকে বলবো যে এই খাদ্য অধিদপ্তরের সকল পদে যে সকল পদে আপনি আবেদন করেন না কেন সবগুলো পদের পরীক্ষার প্রস্তুতি আপনাকে এমসি নিলে আপনি ভালো করবেন এই জন্য আপনি বাজারে দেখবেন খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের প্রশ্ন পাওয়া যায় আপনি এমন একটি প্রশ্ন ব্যাংক প্রথমে কিনে নিবেন কিনে নেওয়ার পর এই প্রশ্ন ব্যঙ্গের সবগুলো প্রশ্ন আপনি পড়ে ফেলবেন পড়ে ফেললে কিন্তু অবশ্যই একটি ধারণা পাবেন যে কেমন প্রশ্ন এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় হয় সেই মোতাবেক আপনি তারপর যে কাজটি করবেন প্রাথমিক যে প্রাইমারি যে শিক্ষক নিয়োগের যে বিগত সালের প্রশ্নের প্রশ্নব্যাং আছে ওই ব্যাঙ্গের প্রশ্নগুলো আপনি যদি ভালো করে পড়ে ফেলেন তাহলে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার মধ্যে আপনি ভালো করবেন তারপর আপনি যে কাজটি করবেন বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্ন আছে ওই প্রশ্ন যদি আপনি ভালো করে পড়ে ফেলেন তাহলে এই এমসি কিউ পরীক্ষায় খাদ্য অধিদপ্তরে আপনি ভালো করবেন এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন খুব মনোযোগ সহকারে তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি খাদ্য অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় খুবই ভালো ফলাফল করবেন এবং পরীক্ষায় টিকে যাবেন তাই এমসি যেহেতু পরীক্ষা হবে এর জন্য আপনি হ্যাঁ বিগত সালের প্রশ্ন বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়লে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আপনি ভালো করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগবে যে আপনি কি বই কিনবেন আপনি কি খাদ্য অধিদপ্তরের জন্য আলাদা পদভিত্তিক বই কিনবেন আপনি কি এই উপখাদ্য পরিদর্শকের জন্য বই কিনবেন আপনি কি সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য বই কিনবেন আপনি কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বই কিনবেন আমি আপনাকে বলবো আপনার হাতে যে কোনো একটি সালের প্রশ্নের বই যদি থাকে তাহলে আপনি ওইটা ভালো করে পড়েন হ্যাঁ আর এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন আপনি বেশি বেশি নেবেন আর এই পরীক্ষা আপনি সহজে উত্তীর্ণ হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক তারপরও আপনাদের যদি কোনো ধরনের জানার থাকে তাহলে এই এপিসোডের কমেন্ট আপনি বলতে পারেন আপনাদেরকে সেই তথ্য দিয়ে আমি পাশে থাকার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে